নমস্কার, লাভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অতিথি বুথ থেকে আপনারা জানেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এইভাবে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কঠিন ও বর্জ্য পদার্থ সংগ্রহ করি এবং আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে মোনাচিতুরা ফ্যাক্টরিতে যাই, সেখানে জৈব এবং কেঁচো সার সেখানে তৈরি হয়। এখন বিষয় হচ্ছে যে পরিবেশ রক্ষা করতে আমরা কোনো বাড়ির কোনো কঠিন ও বর্জ্য পদার্থ আমাদের বাড়ির আশেপাশে বাড়ির আনাচে কানাচে ফেলবো না, আমরা সঠিক জায়গায় রাখবো এবং আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়ি লাভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 14টি বুথে সেই গাড়ি আমাদের যায় এবং সেই গাড়ির মধ্যে আমরা মাল দেবো এবং আমাদের প্রচুর ডাস্টবিন দেওয়া হয়েছে, সেই ডাস্টবিনের মধ্যে আমরা মাল ফেলবো এবং আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়ি এসে সেই মাল সেখান থেকে নিয়ে যাবে। পরিবেশ রক্ষা করতে, পরিবেশকে বাঁচাতে আমাদের এই কাজটা করতে হবে। আপনারা দেখছেন ডেঙ্গুর প্রকোপ কীভাবে বাড়ছে, আমরা ডাবের খোলা টায়ার মধ্যে জল, আপনার দইয়ের ভাঁড়ের মধ্যে জল অত্রতত্র জমে থাকার কারণে মশা মাছি এবং ডেঙ্গু মশার উৎপাদন হচ্ছে এবং তাতে মানুষ প্রচুর সমস্যার মধ্যে পড়ছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কেউ যত্রতত্র কোনো ক্যারি প্যাকেট কোনো মাল এখানে সেখানে না ফেলে আপনারা নির্দিষ্ট জায়গায় রাখুন, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে গাড়ি আসবে, সেই গাড়ির মধ্যে আপনারা মাল দিন। ধন্যবাদ প্রত্যেক।